সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা সিসকো প্যাকেট ট্রেসার টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে দুটি কম্পিউটার একটি অপারেটরের সাথে কানেকশন বা যোগাযোগ বা কমিউনিকেশন তৈরি করা যেতে পারে। আজকে আমরা একটু বড় আকারে একটা কমিউনিকেশন পদ্ধতি দেখব, সেটা হচ্ছে কিরকম আমরা আজকে দুটি সুইচের মাধ্যমে সুইচ নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সুইচ বাছাই করব। এখানে এখানে একটা সুইচ নেই, আমরা এরপরে আমরা এখানে আর একটা সুইচ নেই। তো আমরা দুইটা সুইচ নিলাম, দুইটা সুইচ নেওয়ার পরে এরপরে আমরা ডিভাইস নিব, কম্পিউটার ডিভাইস। তো আমরা পিসি নেই, এটাতে তিনটা নেই, আর এটাতে ল্যাপটপ নেই। বন্ধুরা, এই ছয়টা কম্পিউটারের মধ্যে আমরা কমিউনিকেশন তৈরি করব সুইচের মাধ্যমে। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এদের মধ্যে কানেকশন বিল্ড আপ করতে হবে। তো কানেকশন দেওয়ার জন্য আমরা এই যে কানেকশনে আছে সেখানে ক্লিক করি। আমরা যদি এখানে ক্লিক করে কানেকশন দিতে চাই, অটোমেটিকলি কানেকশন হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যদি তোমাদেরকে এখানে কানেকশনটি অটোমেটিক দেখাই, তাহলে তোমরা বুঝবে না যে কোন ডিভাইসের জন্য কোন ধরনের কানেকশন ব্যবহার করতে হয়। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে সেম ডিভাইস হলে, বা বলেছি আমি যে সেম ডিভাইস হলে তাহলে হবে ক্রসওভার কানেকশন, আর যদি বিপরীত ধরনের ডিভাইস হয় সেক্ষেত্রে হবে স্ট্রেট থ্রো কানেকশন। তো আমরা এখানে যেহেতু সুইচ টু সুইচ কানেকশন দিতে হবে, তাহলে আমাদের এখানে কোন কানেকশন ব্যবহার করতে হবে বন্ধুরা, অবশ্যই ক্রসওভার কানেকশন ব্যবহার করতে হবে। আর যদি আমরা পিসি থেকে সুইচে কানেকশন দেই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, স্ট্রেট থ্রো কানেকশন দিতে হবে। তো আমরা প্রথমে এই এখানে যে আছে ক্রসওভার কানেকশন এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে ফাস্ট ইথারনেট 0 এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা আবার এখানে ক্লিক করি, এখানে ফাস্ট ইথারনেট 0/1 ক্লিক করি। দেন এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পিসিগুলোর সাথে সুইচগুলো কানেকশন দিতে হবে। তো প্রথমে আমরা যেহেতু পিসি এবং সুইচ দুইটা আলাদা আলাদা ধরনের ডিভাইস, সেহেতু এখানে আমরা স্ট্রেট থ্রো কানেকশন ইউজ করব। ক্লিক করি, ক্লিক করার পরে ফাস্ট ইথারনেট 0 এখানে ক্লিক করি, এখানে ফাস্ট ইথারনেট 1/1। এরপরে আবার নেই ফাস্ট ইথারনেট 0, ক্লিক করি এটাতে। এরপরে আবার এখানে ক্লিক করি। তো বন্ধুরা, মোটামুটি এই রাউট এই সুইচের কানেকশন শেষ। এরপরে আমরা আবার এই স্ট্রেট থ্রো কানেকশনটাই নিব, নিয়ে ল্যাপটপ থেকে সুইচে কানেকশন করব। ফার্স্ট ইথারনেট 0, 1/1, আচ্ছা মোটামুটি আমাদের হয়ে গেছে। তো আমরা এখন কোনটাতে কোন আইপি ব্যবহার করব, আমি যদি আপনাদেরকে একটু আইপিগুলো লিখে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সেজন্য আমি একটু নোট ব্যবহার করি, এখান থেকে শুরু করি, সরি এখান থেকে এখান থেকে শুরু করি। তো এখানে দিব 192.168.1
डट वन एर पर এটা হচ্ছে এটার আইপি। এরপর এখানে একটা আইপি দিব, এটা দিব 192.168.1.2। এরপরে এই পিসিতে একটা ব্যবহার করব 2, 3। তো মোটামুটি এগুলো। এরপরে আসি আমরা এই ল্যাপটপগুলোতে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করব। তো মোটামুটি আমরা তো আমাদের এই সুইচের জন্য আমরা যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে 192.168.1.1। তো আমরা এখন পিসিতে আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করে দিই। তো এখানে কী করতে হবে আমাদের, আমাদের নর্মাল মোডে আসতে হবে। আসার পরে আমাদের কী করতে হবে, পিসিতে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যাব, যাওয়ার পরে আইপি কনফিগারেশনে ক্লিক করতে হবে। আইপি কনফিগারেশন ক্লিক করার পরে আমাদের মনে থাকবে আমরা কোন পিসিতে ক্লিক করেছি। আমরা এখানে দিয়ে দিই 192.168.1.1। তো আমরা সাবনেট বক্সে ক্লিক করি, অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কনফিগারেশন। তো স্ট্যাটিক আইপি, আচ্ছা ওকে করে দিই। দেন আমরা এটাতে ক্লিক করি, সেম। তো মোটামুটি আমাদের আইপি কনফিগ হয়ে গেছে। এরপরে আমরা মেসেজ ট্রান্সফার করে দেখব যে মেসেজ ট্রান্সফার হয় কি না। তার আগে আমরা একবার পিং করে দেখব। তো এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যাই, যাওয়ার পরে দেখি আইপি কনফিগ, দেন এন্টার। তো মোটামুটি আইপি অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পিং করব, পিং স্পেস 192.168.1.2। তো মোটামুটি আমাদের আইপি কানেকশন হয়ে গেছে, তো আমরা সিগন্যাল পাচ্ছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা
मैसेज एपीसी থেকে আমরা এবিসি তে ট্রান্সফার করব। তার মানে হচ্ছে আমাদের এই কানেকশনটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাকসেসফুলি সম্পূর্ণ হয়েছে। তো আমরা মোটামুটি সিমুলেশন করে দেখলাম যে আমাদের এই কানেকশনটি সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, যদি আমার এই ভিডিওতে আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আমি আরও অন্য কিছু নিয়ে আলোচনা করব যেটা আপনাদের সবার জন্য উপকার হয়। ধন্যবাদ সবাইকে।